তেল ছাড়া রান্নায় যদি এত মজার তৃপ্তি করে খাওয়া যায় তাহলে আর তেল দিতে যাবো কেন এত দামি তেল আজকে আমি তেল ছাড়াই দুটো রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যেই রান্না খাওয়ার পরে আপনারা বলতে বাধ্য হবেন মাসাল্লা এত মজার ছিল খাবারটা তৃপ্তি করে যে কয়টা ভাতি খান একেবারে মন ভরে খেতে পারবেন আজকে আমি লাউ দিয়ে দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একটা লাউয়ের তরকারি বানাবো সেটাও তেল ছাড়া আর লাউয়ের খোসা ভর্তা বানাবো সেটাও তেল ছাড়া অসম্ভব মজার এই রেসিপি দুটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এত অথেন্টিক এবং ইউনিক টেস্ট অসম্ভব মজার একটা তরকারি হয় প্রথমে আমি লাউের খোসাটা ছাড়িয়ে নেব একটু মোটা মোটা করে যেহেতু লাউের খোসাটা দিয়ে আমি ভর্তা তৈরি করব। খোসাটা যাতে একটু মাংসল হয় এজন্য একটু দাবিয়ে দাবিয়ে আমি কেটেছি এখন লাউগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব একটু পাতলা পাতলা করেই কাটবো যাতে সিদ্ধ হতে খুব বেশি সময় না লাগে ভালো করে কেটে নিয়েছি এখন লাউের খোসাটাও টুকরো টুকরো করে নেব ভর্তা তৈরি করার জন্য তারপরে চলেন যাই দেখি কি প্রসেসে আমি আজকে রান্নাগুলো করি প্রথমে কড়াইতে লাউগুলো দিয়ে দিব লাউগুলো দিয়ে দেওয়ার পরে একেবারে নামমাত্র মশলা আমি এখানে যোগ করব। মশলার ভেতরে এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া সাথে অল্প একটু লবণ দিয়ে খুবই সামান্য পরিমাণে একটু পানি দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ পরে লাউ থেকে অনেকটা পানি বেরিয়ে ঠিক এরকম হয়ে যাবে এই পর্যায়ে আমি একটা রুই মাছের টুকরো লবণ হলুদ দিয়ে মেখে এই লাউয়ের উপরে বসিয়ে দিব আমি রুই মাছ নিয়েছি আপনারা যে কোনো মাছের একটা টুকরো এখানে দিয়ে দিবেন সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ রসুন বাটা বড় ছাঁজের একটা পেঁয়াজ বাটা রসুনটা এবং পেঁয়াজটা এইভাবে বেটে দেওয়ারই চেষ্টা করবেন এতে করে তরকারির টেস্ট অনেকটা ভালো আসবে আর রসুনটা কিন্তু কোনোভাবেই বাদ দিবেন না তাহলে খেতে ভীষণ ভালো লাগবে মাছের যে একটা উটকো ঘ্রাণ থাকবে সেটা একদমই থাকবে না মাছটা আমি তুলে নিচ্ছি মাছটা তুলে নিয়ে কাটা বেছে নিব এদিকে লাউটাও একটু সিদ্ধ হতে থাক লাউটা সিদ্ধ হতে হতে মাছের কাটাটা বেছে নিয়েছি মাছের কাটা বাছা সেই মাছটা আমি এখন দিয়ে দিব লাউয়ের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিব। কাঁচামরিচ আমি কিন্তু এখন পর্যন্ত ঝালের জন্য কোনো কিছুই ব্যবহার করে নি এখন আমি এখানে পাঁচ ছয়টা কাঁচামরিচ নিয়ে হালকা করে একটু বেটে নিয়েছি এতে করে তরকারির কালারটাও খুব সুন্দর হবে আর ঝালটাও ভীষণ ভালো লাগবে খেতে আমি বিন্দু পরিমাণও শুকনো মরিচের গুঁড়া ছোঁয়াবো না সম্পূর্ণ রান্নাটাই কাঁচামরিচের ঝালই করে নেব একদম শেষের দিকে দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করে লবণ টবণ হয়েছে কিনা দেখে নামিয়ে নিব গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে খেতে চলেন ফাইনালি দেখাই আপনাদের কেমন হয়েছে একদম শেষের দিকে লাউটা খুবই ভালো সিদ্ধ হয়েছে আর মশাল্লা তরকারি এত মজার এবং সুস্বাদু ছিল তো চলেন পরের রেসিপিটাতে চলে যায় পরের রেসিপির জন্য আমি বসিয়ে দিয়েছি প্যান দিয়ে দিলাম সেই খোসাগুলো কয়েক টুকরো রসুন সাথে দিয়ে দিবো ঝালের জন্য কাঁচামরিচ একটা পেঁয়াজ আমি চার টুকরো করে কেটে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করার জন্য ঢেকে বসিয়ে দিব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি শুকনো খোলাতেই আর একটু নাড়াচাড়া করে নেব যাতে এক্সট্রা পানিটা একেবারেই শুকিয়ে যায় ভালো করে একটু পানিটা শুকিয়ে নিয়ে চলে যাব সেই আমার অত্যাধুনিক মেশিন কাছে চলেন যাই দেখি এখন একটু বেটে নেই ভালো করে মিহি করে আমি দুইটা বাটা দিয়ে নেব এই ভর্তাটা এত বেশি মজার খেতে আমি কিন্তু আজকে তেল ছাড়াই বানিয়েছি তেল ছাড়াও একদিন বানিয়ে দেখবেন আর তেল দিয়ে তোরা সময় ভর্তা বানিয়েই খাই সরষের তেল তো সেটাও যেমন মজার এই ভর্তাটাও কিন্তু অনেকটা বেশি টেস্টি একটু গতানুগতিক যে রান্নাগুলো আমরা সব সময় করি তার থেকে যদি একটু ভিন্ন রান্না হয় সেটা দেখবেন মুখে একটু বেশিই ধরে হঠাৎ করে একটু টেস্ট চেঞ্জ হয়ে যায় যার কারণে অনেকটা বেশি ভালো লাগে খেতে তো আমার এই রেসিপি দুটো কেমন লেগেছে আপনার কাছে ভালো খারাপ সবটাই কিন্তু জানাতে পারবেন আপনি যে কোনো ইমোজির মাধ্যমে অথবা কমেন্ট বক্সে কমেন্ট লিখে তো ভালো লাগুক আর খারাপই লাগুক আপনার মতামত শেয়ার করবেন সেই সাথে বাকি আপু ভাইয়াদের দেখার জন্য টুক করে একটা শেয়ার করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর হ্যাঁ আজকের এই রেসিপি দুটি খেয়ে কিন্তু আপনার ভাইয়া ভীষণ প্রশংসা করেছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ